অনার্স পরীক্ষার ফল প্রকাশের আগেই দশ বস্তা উত্তরপত্র চুরি করল কয়েকজন যুবক দিন দুপুরে তালা ভেঙে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু চব্বিশ সালে অনুষ্ঠিত বিভিন্ন কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার দশ বস্তা ভর্তি উত্তরপত্র চুরি হয়েছে শুক্রবার দুপুরে গাজীপুরের বদরে আলম সরকারি কলেজের স্টোররুমের তালা ভেঙে উত্তরপত্রগুলো চুরি হয় কলেজের নিরাপত্তা প্রহরীরা অধ্যক্ষকে জানান স্টোররুমের তালা ভেঙে কে বা কারা উত্তরপত্র চুরি করেছে এই ঘটনায় মামলা দায়েরের বারো ঘন্টার মধ্যে শনিবার দু হাজার সাতশো উত্তরপত্রসহ লুণ্ঠিত ওই দশ বস্তা ভর্তি উত্তরপত্র উদ্ধার করে পুলিশ এ সময় এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয় জানা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের দুই সালের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হয় ওই পরীক্ষার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীদের বিপুল সংখ্যক উত্তরপত্র মোট উনচল্লিশটি বস্তায় ভর্তি করে ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টোররুমে তালাবদ্ধ করে রাখা হয় শুক্রবার দুপুরে কয়েক যুবক তালা ভেঙে স্টোররুম থেকে ওই বস্তাগুলোর মধ্যে দু সালের অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার দশ বস্তা ভর্তি দু হাজার উত্তরপত্র লুট করে নিয়ে যায় এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জুনের সহকারী কমিশনার ফাইম আসজাদ জানান মামলা দায়েরের বারো ঘন্টার মধ্যে শনিবার সকালে স্থানীয় চান্দানা চৌরাস্তা এলাকায় কাজী চৌধুরী স্কুলের পার্শ্ববর্তী সড়কে অভিযান চালিয়ে অনিক নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয় এই সময় তার কাছ থেকেই লুণ্ঠিত ওই দশ বস্তা ভর্তি উত্তরপত্র উদ্ধার করে পুলিশ এমন অবস্থায় হতবাক পুরো দেশবাসী ফলাফলের আগে যদি এমন হয় তাহলে শিক্ষার্থীরা তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন তুলবেই তাছাড়া এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অ্যান বি সেভেন ডেস্ক